টঙ্গিপাড়া এসেছেন অথচ শেখ মুজিবুর রহমানের মাজারটি পরিদর্শন করে দেখে যাননি, এমন মানুষ খুঁজে পাওয়া আসলেই দুষ্কর। ঠিক তেমনি করে আমরাও এই জিনিসটি মিস করতে চাইনি, আমরাও শেখ মুজিবুর রহমানের মাজারটি আমরা এখন দেখব, আর এর জন্য আমরা চলে আসছি টুঙ্গিপাড়া। আর টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমানের মাজারের ভিতর আমরা এখন আছি, তো চলুন বন্ধুরা আমরা এখন আপনাদের দেখাই পুরো মাজারটি ঘুরে, এবং এ টু জেড যারা আসেনি তাদের আসলে অনেকটাই হেল্প হবে। অবশেষে আমরা চলে আসলাম শেখ রাসেল পৌর শিশু পার্কে, আর এখানে এসে আমরা যা দেখলাম সেটা হচ্ছে এখানে শিশুদের জন্য রয়েছে নানা প্রকারের খেলাধুলার সুযোগ, এছাড়াও বড়দের জন্য রয়েছে কৃত্রিম লেক, ঘাটলা, ব্রিজ এবং চারিদিকে সবুজের সমারোহ, এবং যেদিকে তাকায় সেদিকে শুধু ফুল আর ফুল। তো সবকিছু মিলে আর জায়গাটা আমার অনেক ভালো লাগছে। কোথায় নিয়ে আসলেন এটা? এটা হচ্ছে টুঙ্গিপাড়ার ভিতরে একটা জায়গা, এটা হচ্ছে মারুফ মিয়ার বাগান বাড়ি নামে সবাই চেনে। এই মারুফ মিয়ার একটা বিশেষ পরিচয় আছে, উনি হচ্ছেন শেখ সেলিমের ভাই শেখ মারুফ, তার একটা বিশাল আয়তনের বাগান বাড়ি এখানে তিনি করে রেখেছেন। তো লাল এটা কি জাতের আম? এটা কি আম? এটা কি মানে সিঁদুরে আম? বিদেশ থেকে আনা হয় না? আর এদিন কতটুকু বাতাবি পাতাবি লেবু গাছে বাতাবি লেবু হয়েছে দেখেন। ওয়াও, সো গর্জিয়াস, সো বিউটিফুল, একদম লাল টুকটুকে। এটা হচ্ছে ওই যে নতুন যে আম বেরোয় না, ওইটা হচ্ছে কি জানো, যে কি নাম, ওই যে 6,000 টাকা কেজি। আপনার এখানে কি আগে টিকিট কাটা লাগবে অনলাইনে? না ভাই, আমার আসলে অনলাইন ফোনলাইন ইন্টারনেট ফিন্টারনেট এগুলো মই বুঝি না, বুঝছেন? মোর লেখাপড়া জানি না, তো কাগজপত্র কিছু লিখতেও পারি না মই, এই জন্য ডাইকে ডেকে মই ভাই যাত্রীগুলোর নৌকোটাই। আমি তো যাবো, তা আপনার তো আসলে দেখে মাঝে মনে হচ্ছেন আপনি তো আসলে সেই রকমের একজন পিটেস্ট লেটেস্ট হিপ হপ বয়, শিক্ষিত লোক আয় এর পিনে মই একটু ওই আধুনিক পোশাক পরিতে থাকি, আবার আমাকে দেখলে আবার আপনাকে পছন্দ হয় না হয় এই দুশ্চিন্তায় মই থাকি, তো এই জন্য একটু আধুনিক পোশাক এর পিনে মই একটু পরিতে থাকি ব্যবসার সময়, বুঝছেন? তা আমি কিছু মনে হইলেন না, মই দক্ষ মাঝি আছি, ওই সমুদ্রের ঝড় উঠলে যদি মাঝ নদীতে যাইয়ে কোনো কায়দা জ্বর উঠি একবার যায় আমাকে থুয়ে মুই পলাই যাবো, হে কোনো চিন্তা করবেন না। এর পিনে মুখে আপনার কোনো আমি থাকতে আপনার কোনো সাহসই নেই।
ঠিক আছে আমরা উইটে পারেন মই কিন্তু ব্যস্ত আছি থুইয়ে শুইলি যে মই কিন্তু একলে না ভাই আমাদের নিয়ে যান ভাই প্লিজ আমাদের নিয়ে যান এই কিন্তু একটু পানি নিছে ঠিক আছে তো আমরা একটু ওই জাফাইয়ে হাত রাইয়া এই এই কুলাইয়ে পড়েন মাঝে ভাই একটা গান গান তো গান গামু হ্যাঁ গান এ হাসন না কল না হাসব না হ্যাঁ তাহলে শুরু করি মই হ্যাঁ শুরু করেন মাঝি ভাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে মাঝি ভাইয়া যাও রে মাঝি ভাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে মাঝি ভাইয়া যাও রে বেন্না কষ্টের নৌকা খানি মাঝখানে তার ছইয়া ইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে মাঝি বাইয়া যাও রে মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে মাঝি বাইয়া যাও রে বেন্না কষ্টের নৌকা খানি মাঝখানে তার ছইয়া।